আজ রাতে দিয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জেলায় জেলায় লাল সতর্কতা জারি করা হলো দেশের পশ্চিমাঞ্চলে ব্যাপক যুক্ত মেঘ তৈরি হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে দেখুন আপনারা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি তো এদিকে দেখুন আপনারা রাজশাহী বিভাগ থেকে শুরু করে এই যে এখানে একদম দক্ষিণ করে খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু মেঘ প্রচন্ড আকারে তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করেই যাচ্ছে বাংলাদেশের এই যে পশ্চিমের এলাকায় কিন্তু প্রবেশ করেই যাচ্ছে আমরা একটু ম্যাপটা বড় করে দেখাই এই যে দেখে খাতুয়া অঞ্চল এখানে বৃষ্টিপাত ঘুরিয়েছে নালহাটি এই অঞ্চলে ধুমকে এই অঞ্চলের ম্যাপটি তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে অলরেডি আমরা বিকেলের আপডেট কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এখানে ম্যাগ তৈরি হচ্ছে পরবর্তীতে শক্তিশালী হলে এটি সরাসরি বাংলাদেশের বাংলাদেশের উপর প্রবেশ করবে ইতিমধ্যে দেখুন অবশ্যই সেই ম্যাগ কিন্তু বাংলাদেশের উপর প্রবেশ করেই যাচ্ছে মেহেরপুর থেকে শুরু করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এখানে যশুর কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এবং এখানে দেখুন আপনারা করসপুর থেকে শুরু করে দামোহুদা এই অঞ্চলে মেহেরপুর আলমডাঙ্গা কারিমপুর এই অঞ্চল প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এখানে আরও বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে ব্র্যামরা এই অঞ্চলে পাবনা থেকে শুরু করে তারপর এদিকে আরও দেখুন আপনারা বালিয়াকান্দি মাগুরা এখানে সবটুকু এলাকায় আজ রাতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের উত্তরে বেশিরভাগ এলাকায় খুলনা বিভাগের এখানেও আরো অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দিকে আরামবাগ বর্ধমান বাঁকুড়া সবটুকু এলাকায় মেঘলা আকাশ এদিকে বৃষ্টিপাত থাকতে পারে চন্দ্রনগর কলকাতা থেকে শুরু করে কোলাঘাট এখানে আরও অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে তবে এই এই যে এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ এখানে ন উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় বাড়ি মেঘ প্রবেশ করবে বৃষ্টিপাত থাকতে পারে এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় অলরেডি কিছুটা বজ্র এই যে বজ্র বিদ্যুৎ সহ বিদ্যুৎ চমকাচ্ছে এবং স্থানীয় মেঘও কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাতের এবং রংপুর বিভাগের দিকেও কিন্তু এখানে দেখুন রংপুর এবং গুড়ারঘাট এবং রাজপুর গাইবান্ধা এই এলাকার দিকেও কিন্তু ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণ অঞ্চলে মায়ানমার থেকে একটি মেঘের অংশ এখানে দক্ষিণী একদম টেকনাম থেকে শুরু করে মহেশকালী কক্সবাজার উপরে কিন্তু প্রবেশ করেই যাচ্ছে তবে এই ম্যাগে বৃষ্টিপাত নেই যার কারণে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে খুলনা বিভাগের উপর আজ রাতে ব্যাপক জল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি একটু বৃষ্টিবাহী মোড়ে যাই সংক্ষিপ্ত আকার আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম তো রাডার ইমেজও আমরা আপনাদেরকে নিব তো আগামীকাল মঙ্গলবার এগারোই জুনের আপডেটে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে উত্তরে এই অঞ্চলের দিকে মাইমরসিংহ বিভাগের উপর ময়মসিহ বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তরাংশে এই এলাকার দিকে জলীয় জলীয়বাষ বাতাসে কিন্তু প্রবেশ করে যাচ্ছে এখানে সিলেট বিভাগ থেকে শুরু করে মাইমরসিংহ বিভাগ এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি গোলাপাড়া গুয়াহাটি এই যে এখানে আরও অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল মঙ্গলবার এগারো জুন নাগাদ মূলত দেশের উত্তরের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ঠিক পশ্চিমবঙ্গের দিকে আবারও কালবৈশাখীর ম্যাগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখুন দেখুন একই স্থানে এখানে আবারও কালবৈশাখী ম্যাঘ তৈরি হয়ে এর আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং মায়ানমার অঞ্চলেও বিকেল থেকে রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তরে সিলেট বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আগামী বুধবার ঝুন্নাঘাট দেখুন অনেক এই যে বারে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা এছাড়া দেশের মধ্যপ্রান্তে এই অঞ্চলের সম্ভাবনা খুবই কম যদি স্থানীয় ম্যাগ তৈরি হয়ে কালবৈশাখী আসে তাহলে বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমের কিছু কিছু অঞ্চল জুড়ে তো একবার আমরা একটু রাডার ইমেজটা দেখবো দেখুন কীভাবে বৃষ্টিপাত তৈরি হচ্ছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ইতিমধ্যে রাডার ইমেজের মধ্যে এই যে দেখুন ব্যাপক আকার ম্যাগ কিন্তু দেখা যাচ্ছে যে শক্তিশালী কালবৈশাখী বজ্রগর্ভ ম্যাগ এটি কিন্তু অলরেডি করসপুর ওপর কিন্তু প্রবেশ করেই গেছে এদিকে দেখুন আপনারা এখানে বৃষ্টিপাত ঘটিয়ে কৃষ্ণনগর এবং দামোহুদা এখানে অলরেডি বাড়ি বৃষ্টিপাত ঘটিয়েছে মেহেরপুরিও আলমডাঙ্গার দিকেও এবং এটি এই মুহূর্তে যশোর দিকে আসতেছে যশোর এই এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং নড়াইলে এবং অ্যামাইনগরের দিকেও এখানে উত্তরের বেশ কিছু এলাকায় এবং শক্তিমাত্রা বৃদ্ধি পেলে মকসুদপুর বরিশাল এখানে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে রাতে এবং ঢাকা বিভাগের একদম দক্ষিণ দিকে এই যে এখানে মাদারীপুর এবং লোহাগার আশেপাশে এলাকার দিকে বৃষ্টিপাত আসার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হোস আজ রাতের বৃষ্টিপাতের সংক্ষিপ্ত আপডেট তো সকালে আবারও আপডেট দিব সঙ্গে থাকবে এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ